করোনাভাইরাস এর ভ্যাকসিন দেওয়ার জন্য রেজিস্ট্রেশন চালু করবে সৌদি আরব সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় এর মুখপাত্র ডক্টর মোহাম্মদ আল আবদেল আলী গণমাধ্যমকে জানিয়েছেন করোনাভাইরাস এর ভ্যাকসিন দেওয়ার জন্য শীঘ্রই একটি রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করবে সৌদি সরকার তিনি জানান যে সকল কোম্পানি করোনাভাইরাস এর ভ্যাকসিন নিয়ে কাজ করছে তাদের সাথে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরে সমর্থ হয়েছে সৌদি আরব এবং ভ্যাকসিন এর অ্যাপ্রুভাল পাওয়া মাত্র প্রথম দেশগুলোর একটি হিসেবে সৌদি আরব এর ভ্যাকসিন দেয়া শুরু করবে সৌদি আরবের নাগরিক এবং সৌদি আরবে কর্মরত ও অবস্থিত প্রবাসীদের মধ্যে করোনাভাইরাস এর ভ্যাকসিন দেওয়ার জন্য একটি রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করবে স্বাস্থ্য মন্ত্রণালয় যার ফলে সহজেই সবাইকে করোনা ভাইরাস এর ভ্যাকসিন প্রদান করতে সক্ষম হবে সরকার এছাড়াও তিনি আরও জানান সৌদি আরবে বর্তমানে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে সৌদি সরকার এর আরোপিত স্বাস্থ্যবিধি এবং সকল সতর্কতার কারণেই সৌদি আরবে দিন দিন নতুন করোনা রোগী শনাক্ত কমে আসছে বলে জানান তিনি